হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইনটিমেট ট্যাবলেটের বিষয় নিয়ে এই ইনটিমেট ট্যাবলেটটির সঠিক ব্যবহারবিধি কি কোন কোন সমস্যায় ব্যবহার করে কি লাভ পাওয়া যাবে এই ট্যাবলেটটি কারা কারা ব্যবহার করতে পারবে কারা কারা ব্যবহার করতে পারবে না এবং এই ট্যাবলেটটি ব্যবহার করার পর শরীরে কি কোনো ক্ষতি বা সমস্যা হতে পারে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সঠিক তথ্য আপনারা জানতে পারবেন তো ভিডিওটি একদম স্কাইপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথমেই আপনাদের এই ইন্টিমেট ট্যাবলেটটির সাথে একটু পরিচয় করিয়ে দিই যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় বন্ধুরা এই ইন্টিমেট ট্যাবলেটটি আপনারা তিনটে এমজিতে পেয়ে যাবেন পাঁচ এমজি দশ এম এবং কুড়ি জি এই তিনটে এমজিতে আপনারা খুব সহজেই যে কোনো ঔষধের দোকান থেকে কিনতে পারেন পাঁচ এম জি ইনটিমেড ট্যাবলেটটি আসে একটি পাত্তায় পাঁচটি ট্যাবলেট আর পাঁচটি ট্যাবলেটের দাম দেখতে গেলে মাত্র একশো টাকা আর এই ইন্টিমেট ট্যাবলেটটির ইনগ্রিডিয়েন্টস দেখতে গেলে এর ভিতরে রয়েছে টোডাল এইবার জানব ইন্টিমেট ট্যাবলেটটির সঠিক ব্যবহারবিধি এবং কোন কোন সমস্যায় ব্যবহার করে কি লাভ পাওয়া যাবে বন্ধুরা ইন্টিমেট ট্যাবলেটটি সেক্সুয়াল উত্তেজনা বাড়ানোর জন্য হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ করে যে সব মানুষের শরীরে যৌন উত্তেজনা একদমই নেই যখন তারা সহবাস করতে যায় এক থেকে দেড় মিনিটের বেশি যৌন মিলন করতে পারে না আর একবার যৌন মিলন করার পর দ্বিতীয়বার আর ইচ্ছাই করে না এবং শরীরে তাদের যৌন উত্তেজনা একদমই ওঠে না তো যৌন উত্তেজনা বাড়ানোর জন্য এই ইন্টিমেট ট্যাবলেটটি কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কার্যকারিত যেসব মানুষের শরীরে যৌন উত্তেজনা খুবই দুর্বল তারা এই ট্যাবলেটটি ব্যবহার করে যৌন মিলন করতে গেলে অনেক সময় পর্যন্ত যৌন মিলন করতে পারবে এবং আনন্দ উপভোগ করতে পারবে এই ট্যাবলেটটির সঠিক ব্যবহার বিধি যৌন মিলন করতে যাওয়ার আধা ঘন্টা আগে এই ট্যাবলেটটি একটি ট্যাবলেট ব্যবহার করতে হবে এই ট্যাবলেটটি কিন্তু দিনে একবারই ব্যবহারযোগ্য দ্বিতীয় ডোজ ব্যবহার করবেন না এবং এই ট্যাবলেটটি ভেঙে কখনোই ব্যবহার করবেন না এইবার জানবো এই ইনটিমেট ট্যাবলেটটি ব্যবহার করার পর শরীরে কি কোনো ক্ষতি হতে পারে আর এই ট্যাবলেটটি কারা কারা ব্যবহার করতে পারবে না বন্ধুরা এই ইনটিমেট ট্যাবলেটটি ব্যবহার করার পর আপনাদের শরীরে যদি শুট না করে তাহলে অ্যালার্জি ভাব বমি বমি ভাব মাথাবারি এবং পেট ফাঁপার মতো সাইডিকেট দেখা দিতে পারে তবুও কিছুক্ষণের জন্য আবার তারপর ঠিক হয়ে যাবে এই ট্যাবলেটটি সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত কারণ এই ধরনের ট্যাবলেট থেকে শরীরে মারাত্মক সাইড ইফেক্ট হতে পারে তো এই ট্যাবলেটটি কারা কারা ব্যবহার করতে পারবে না যেসব মানুষের শরীরে কিডনির সমস্যা আছে লিভারের সমস্যা আছে হার্টের দুর্বল মৃগি রোগের সমস্যা আছে বা অন্য কোনো রোগের ঔষধ চলছে সেসব মানুষরা কিন্তু এই ট্যাবলেটটি একদমই ব্যবহার করবেন না তাছাড়া বন্ধুরা এই ট্যাবলেটটি ব্যবহার করার পর শরীরে সেরকম কোনো ক্ষতি বা সাইড ইফেক্ট হয় না এই ট্যাবলেটটির বিষয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করে আমাকে জান জানাতে পারেন আমি রিপ্লাই করে নিশ্চয়ই আপনাদের হেল্প করব বা আমাদের ফেসবুক পেজ হেলটিভস বাংলা টোয়েন্টি ফোর এসে আমাকে মেসেজ করতে পারেন বা আমার পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর যে স্বরূপ ছিয়ানব্বই আমাকে মেসেজ করতে পারেন